ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। কোস্টারিকাকে 2-0 গোলে হারিয়েছে ব্রাজিল। এই জয়ের পর গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে নেইমাররা। ম্যাচের পুরোটা সময়ে সমতায় থেকে যখন সবাই আরেকটি ড্রয়ের প্রস্তুতি নিচ্ছিল, তখনই কোটিনহো ও নেইমার ম্যাজিকে 2-0 গোলের জয় পায় তিতের শিষ্যরা। এদিকে এই ম্যাচ শেষে বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন ব্রাজিলের কোচ তিতে। গত ম্যাচে তিতের একটি সিদ্ধান্ত ছিল অবাক করা এবং সফল। কোচ হিসেবে তার চরম বিচক্ষণতার প্রমাণ দেয় এটি। ব্রাজিল যখন একের পর এক আক্রমণ করেও গোল নিতে পারছিল না, তখন এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তিতের অধীনে এই প্রথমবারের মতো একসাথে দুজন ফরওয়ার্ড খেলল, ফিরমিনো ও গ্যাব্রিয়াল জিসুস, দুজনই ডিফেন্সের জন্য আতঙ্কের নাম। ব্রাজিল যখন বারবার গোল বঞ্চিত হচ্ছিল, তখন কোচ তিতে পাওলিনহোকে উঠিয়ে ফিরমিনোকে নামান, অর্থাৎ একজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে উঠিয়ে ফরওয়ার্ডকে নামানো হয়েছিল। সাংবাদিকদের অনেকেই তিতেকে এই বিষয়ে প্রশ্ন করে, কিভাবে ফিরমিনো এবং জেসুসকে একসাথে খেলানো হয়েছে, পরবর্তী ম্যাচেও কি তাদেরকে একসাথে দেখা যাবে। উত্তরে তিতে বলেন, আমি কখনোই ফিরমিনোকে জেসুসের সাথে একত্রে খেলার অনুশীলন করাইনি, আমি শুধু তাকে বলেছিলাম এটা হতে পারে। মাঠে নামার আগে আমি তাকে বলেছি আমি তার কাছে কি চাই, সে হাসি দিয়েছিল এবং বলেছিল আমি এটাই করব। উল্লেখ্য, ব্রাজিলের প্রথম গোলটির কারিগর ছিলেন কিন্তু এই ফিরমিনোই। ব্রাজিল যখন নিজেদের প্রথম গোলটি পেয়ে যায়, তখন আরও একটি বিচক্ষণ সিদ্ধান্ত দেখান তিতে। খেলার তখন আর মাত্র 6 মিনিট বাকি, সেই মুহূর্তে গ্যাব্রিয়াল জিসুসকে উঠিয়ে তিতে নামান ফার্নান্দিনহোকে, অর্থাৎ একজন ফরওয়ার্ডকে উঠিয়ে ডিফেন্সিভ মিডফিল্ডার নামান, শেষ মুহূর্তে ডিফেন্স শক্ত রাখার জন্য, যা খুবই প্রয়োজন ছিল।